আসসালামু আলাইকুম স্বাগতম ইডুকে থ্রি সিক্সটিতে আজ আমরা উপস্থিত হয়েছি কোষ এবং কোষের গঠন এই লেকচার সিরিজের ষষ্ঠ লেকচারটি নিয়ে তো ষষ্ঠ লেকচারে কি থাকছে তা আমরা জেনে নিই প্রথমে ষষ্ঠ লেকচারটি আমরা সাজিয়েছি প্রোটোপ্লাজম বা প্রোটোপ্লাস্টের যাবতীয় আলোচনা নিয়ে তো ষষ্ঠ লেকচারের আলোচনা শুরু করার আগেই আমি একটু বলে নিই যে আমাদের বিগত লেকচারগুলোতে আলোচনা করা হয়েছে কোষ সম্পর্কে আরও অন্যান্য ব্যাসিক কিছু ধারণা তো কেউ যদি আমরা সেগুলো না জেনে থাকি বা না দেখে থাকি তাহলে উপরের কোনায় আই বাটনে ক্লিক করে আমরা সেই ভিডিওগুলো দেখে আসব। আমাদের কিছু না কিছু উপকার হবে ইনশাল্লাহ তো আজকের আলোচনা আমরা শুরু করছি তো প্রোটোপ্লাজম প্রোটোপ্লাজম শব্দটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী পার্কিনজে প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী পার্কিনজে তিনি উনিশশো সালে প্রথম এই প্রোটোপ্লাজম শব্দটি ব্যবহার করে প্রোটোপ্লাজম শব্দটির আরেকটি নাম রয়েছে প্রোটোপ্লাজম শব্দটিকে প্রোটোপ্লাস্ট নামেও ডাকা হয় তো আমরা এতক্ষণ ধরে বলছি প্রোটোপ্লাজম বা প্রোটোপ্লাস্ট তো আসুন জেনে নিই প্রোটোপ্লাস্ট জিনিসটি কী প্রোটোপ্লাজম হচ্ছে কোনো একটি কোষের কোষ প্রাচীরের ভেতরের কোষ প্রাচীরের ভেতরের যাবতীয় অংশ ভেতরের যাবতীয় অংশ তো প্রোটোপ্লাজম হচ্ছে কোশপ্রাচীরের ভেতরের যাবতীয় অংশ তো আমরা যদি দেখি একটি কোষকে এবং এই চারদিকের বাউন্ডারিটি যদি হয় কোষপ্রাচীর তার ভেতরে যা যা রয়েছে জীবিত অংশ সেই সব কিছুকে একত্রে বলা হয় প্রোটোপ্লাস্ট অথবা প্রোটোপ্লাজম তো আমরা যদি দেখি একটি কোষের প্রোটোপ্লাজম কি কি অংশ নিয়ে গঠিত প্রোটোপ্লাজম মূলত তিনটি অংশ নিয়ে গঠিত তিনটি অংশ নিয়ে গঠিত তো অংশগুলো কি কি প্রথম অংশটি হচ্ছে প্রাচীর ভেদ করে ভেতরে আসার পর প্রথম অংশটি হচ্ছে কোষ ঝিল্লি কোষ ঝিল্লি এরপরে পরে রয়েছে সাইটোপ্লাজম তার ঠিক পরেই রয়েছে নিউক্লিয়াস এই তিনটি জিনিস নিয়েই প্রোটোপ্লাস্ট গঠিত হয় প্রোটোপ্লাজমের জৈবিক বৈশিষ্ট্য সম্পর্কে জানব প্রোটোপ্লাজমের জৈবিক বৈশিষ্ট্যগুলো হচ্ছে বিভিন্ন উত্তেজনায় সারা প্রদান করা তারপরে আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে খাদ্য তৈরি করা খাদ্য হজম করা আত্মীকরণ করা শ্বসনের মাধ্যমে শক্তি তৈরি করা কোষের বৃদ্ধি জনন ইত্যাদি সব কাজ কোথায় ঘটে এই সব কাজগুলো হয় প্রোটোপ্লাজমে তো এই প্রোটোপ্লাজমের বৈশিষ্ট্যকেই তাহলে বলা হচ্ছে জীবের বৈশিষ্ট্য এই তথ্যটি অনেক গুরুত্বপূর্ণ যে প্রোটোপ্লাজমের বৈশিষ্ট্যই হচ্ছে জীবের বৈশিষ্ট্য প্রোটোপ্লাজমকে বলা হয় জীবনের ভৌত ভিত্তি বিজ্ঞানী হাকসলে সর্বপ্রথম এমন মতটি প্রকাশ করেন তো তার এই মতের পেছনে কারণটি কি তা আমরা একটু জেনে আসি আমরা যদি একটি কোষের দিকে তাকাই তাহলে দেখব যে কোষ্ঠীর চারপাশে রয়েছে কোষ প্রাচীর যা একটি জড় উপাদান আর এই পুরো কোষ্ঠীকে বলা হচ্ছে একটি জীবের কার্যকারী একক বা একটি জীব গঠনের কার্যকারী একক তাহলে পুরো কোষ্ঠী কি কার্যকারী একক হিসেবে কাজ করে চলুন একটু জেনে আসি পুরো কোষ্ঠী কার্যকারী একক হিসেবে কাজ করে না এর বাইরে যে কোষ প্রাচীরটি রয়েছে সেটি মূলত জড়ো হওয়ার কারণে তার তেমন কোনো জৈবিক ভূমিকা নেই বা জৈবিক কার্যাবলীতে সে খুব বেশি ভূমিকা পালন করে না তাহলে মেইন ভূমিকাটি পালন করে এই কোষ প্রাচীরের ভেতরে থাকা বস্তুগুলো আর আমরা জানি ভেতরে থাকা বস্তুগুলোকেই বলা হয় প্রোটোপ্লাজম তো তাহলে আসল কাজটি করছে প্রোটোপ্লাজম তাহলে আমরা যদি বলি একটি জীবের সকল কাজের একক হচ্ছে একটি কোষ আর কোষের সকল কাজের একক হচ্ছে প্রোটোপ্লাজম তাহলে আমরা বলতে পারি যে একটি জীবের সকল কাজের একক হচ্ছে প্রোটোপ্লাজম সেক্ষেত্রে বিজ্ঞানী হাকসলে এই যুক্তির উপর ভিত্তি করেই বলেন যে প্রোটোপ্লাজমই হচ্ছে জীবনের ভৌত ভিত্তি তো আমরা অনেকেই একটি কথা জানি যে বিশুদ্ধ পানির অপর নাম জীবন তো আমরা একটু জানবো যে কেন বিশুদ্ধ পানির অপর নাম জীবন আমরা যে কোষ প্রোটোপ্লাজম নিয়ে আলোচনা করছি তার প্রায় সেভেন্টি থেকে নাইনটি পারসেন্ট পানি তো এই পানি যদি শুকিয়ে যায় তাহলে প্রোটোপ্লাস্ট বা প্রোটোপ্লাজমটি মৃত হয়ে যায় এবং তার কোনো জৈবিক ভূমিকা পালন করার ক্ষমতা থাকে না সেক্ষেত্রে আমরা দেখছি যে একটি প্রোটোপ্লাজমের সকল কাজ অনেকাংশেই পানির উপর ডিপেন্ডেন্ট তো এই পানি না থাকলে প্রোটোপ্লাজমটি মারা যাবে প্রোটোপ্লাজম মারা গেলে কোষটি মৃত কোষ হিসেবে আখ্যায়িত হবে আর মৃত কোষ কোনো ভূমিকা পালন করতে পারে না সর্বোপরি ওই জীবটির মৃত্যু হবে সেক্ষেত্রে আমরা বলতে পারি পানির নামী জীবন বা অর্থাৎ বিশুদ্ধ পানির নামী জীবন কারণ বিশুদ্ধ পানি একটি কোষের প্রোটোপ্লাজমকে জীবিত রাখে আমরা এখন জানবো প্রোটোপ্লাজমের কিছু ভৌত বৈশিষ্ট্য সম্পর্কে প্রোটোপ্লাজমের ভৌত বৈশিষ্ট্যগুলোর মধ্যে অন্যতম হচ্ছে প্রোটোপ্লাজম হচ্ছে অর্ধস্বচ্ছ এটি জেলি সদৃশ থক আঠালো এবং এটি কলয়ের ধর্মী দানাদার পদার্থ এর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এটি প্রয়োজনে তরল থেকে জেলিতে পরিণত হতে পারে আবার জেলি থেকে তরলে পরিণত হতে পারে এটি প্রয়োজনে তরল থেকে জেলিতে পরিণত হতে পারে আবার জেলি থেকে তরলেও পরিণত হতে পারে আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটি উত্তাপ অ্যাসিড ও অ্যালকোহলের প্রভাবে অ্যালকোহলের প্রভাবে জমাট বাঁধে অ্যালকোহলের প্রভাবে জমাট বাঁধে তো এখন আমরা দেখবো একটি প্রোটোপ্লাজমের রাসায়নিক গঠন নিয়ে বা রাসায়নিক বৈশিষ্ট্য নিয়ে প্রোটোপ্লাজমে যে জিনিসটি সবচেয়ে বেশি থাকে সবচেয়ে বেশি থাকে তা হলো প্রোটিন সবচেয়ে বেশি থাকে প্রোটিন এই তথ্যটি অ্যাডমিশন টেস্টের জন্য বেশ গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি থাকে প্রোটিন এর পরেই যে উপাদানগুলো থাকে সেগুলো হলো কার্বোহাইড্রেট তারপরে থাকে লিপিড ভিটামিন বিভিন্ন খনিজ পদার্থ লিপিড ভিটামিন বিভিন্ন মিনারেলস তো আমরা জানলাম একটি উদ্ভিদ কোষের প্রোটোপ্লাজমের রাসায়নিক বৈশিষ্ট্য বা রাসায়নিক গঠন নিয়ে এরপরে আমরা আরেকটি বিষয় সম্পর্কে আলোচনা করব তা হলো প্রোটোপ্লাজমের চলন আমরা এতক্ষণ ধরে যে প্রোটোপ্লাজমের কথা বলছি সেই প্রোটোপ্লাজম কিন্তু স্থির অবস্থায় থাকে না প্রোটোপ্লাজম সময় চলন্ত অবস্থায় থাকে এই প্রোটোপ্লাজমের গতিময়তাকেই বলা হয় প্রোটোপ্লাজমের চলন এই প্রোটোপ্লাজমের চলনটি উদ্ভিদ কোষ তথা যুক্ত কোষে এক ধরনের হয় আবার প্রাচীরবিহীন তথা প্রাণী কোষে আরেক ধরনের হয় তা আমরা যেহেতু বোটানি নিয়ে আলোচনা করছি তাই আমরা উদ্ভিদ কোষের প্রোটোপ্লাজমের চলনটি নিয়ে আলোচনা করব। উদ্ভিদ কোষ তথা প্রাচীরযুক্ত কোষের প্রোটোপ্লাজমের চলনটিকে বলা হয় সাইক্লোসিস অথবা আবর্তন এর ইংরেজি নাম হচ্ছে সাইক্লোসিস বাংলা নাম হচ্ছে আবর্তন এই সাইক্লোসিস বা আবর্তনকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি এই ভাগগুলো হচ্ছে একমুখী আবর্তন এবং বহুমুখী আবর্তন তো একমুখী আবর্তন বা বহুমুখী আবর্তন এটি কিসের উপর ডিপেন্ড করে করা হলো তা আমরা একটু জেনে নিই যে এটি যদি একটি কোষ হয় এবং এটি তার কোষ প্রাচীর তাহলে আমরা জানি উদ্ভিদ কোষের একটি বড় কোষ গহ্বর থাকে বড়ো গহ্বর থাকে তো প্রোটোপ্লাজমটি যদি এই গহ্বরকে কেন্দ্র করে একটি নির্দিষ্ট দিকে একটি নির্দিষ্ট দিকে সাপোজ এপাশ দিয়ে ঘুরছে তো এই অ্যান্টি ক্লক ওয়াইসিসে ঘুরবে তো একটি নির্দিষ্ট দিকে যদি এটি কোষ গহ্বরকে কেন্দ্র করে ঘুরে তাহলে সেই চলনকে বলা হচ্ছে একমুখী আবর্তন বা একমুখী সাইক্লোসিস আবার বহুমুখী আবর্তনটি তাহলে কি হবে যে এই কোষ গহ্বরটিকে কেন্দ্র করে যদি এটি একটি নির্দিষ্ট দিকে নয় বরং বিভিন্ন দিকে বিভিন্নভাবে চলাচল করে তাহলে সেটিকে বলা হবে বহুমুখী আবর্তন তো একমুখী এবং বহুমুখী এই আবর্তন দুটির উদাহরণগুলো খুবই গুরুত্বপূর্ণ একমুখী প্রোটোপ্লাজমের চলনের উদাহরণ হচ্ছে পাতা ঝাঁঝির কোষস্থ প্রোটোপ্লাজমের চলন আর বহুমুখী চলনের উদাহরণ হচ্ছে ট্রাডেস্কান্টিয়া এর কোষের কোষস্থ প্রোটোপ্লাজমের চলন তো আমরা জানলাম প্রোটোপ্লাজম নিয়ে প্রোটোপ্লাজমের রাসায়নিক এবং ভৌত বৈশিষ্ট্য নিয়ে এবং প্রোটোপ্লাজমের চলন নিয়ে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনি পেতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম